happy loop. আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছি তারা অনেক সময় বিপাকে পড়ে যায়। দেখা যায় এমন অনেক ধরনের ভিডিও ক্লিপের প্রয়োজন হয় যা পাওয়া যায় না, অথবা আমরা পিকচার পাই তবে এটি ভিডিও ক্লিপ হলে ভালো হতো এমন মনে হয়। এই সমাধান করতে আজকের এই ভিডিও। আজকে আমরা শিখব খুব সহজ উপায়ে টেক্সট অথবা ইমেজ টু অ্যানিমেটেড ভিডিও কিভাবে তৈরি করা যায়। চাইলে আমাদের নিজের ছবিকেও অ্যানিমেট করে নিতে পারবো। সো কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। এর জন্য আমি প্রথমে অ্যাডোবি ফায়ারফ্লাই থেকে কিছু জেনারেট করা ইমেজ ডাউনলোড করে নিয়েছি। অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে কিভাবে ইমেজ জেনারেট করা যায় তা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, চাইলে দেখে আসতে পারেন। ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আজকে যে এআই টুলটি ব্যবহার করব সেটি রানওয়ে এমএল। এখানে ফেসবুক কিংবা জিমেইল দিয়ে সাইন আপ করে নেব। সাইন আপ করার পর সাবস্ক্রিপশন নিতে বলবে, এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটি আমাদের ফ্রিতে 120 ক্রেডিট দেবে, তা দিয়ে প্রায় 30টি ইমেজ অ্যানিমেট করতে পারবো। এখানে অনেকগুলো অপশনই থাকবে, তবে আমরা টেক্সট অথবা ইমেজ টু ভিডিও অপশনে গিয়ে অ্যানিমেট করব। এখানে আসলে এমন ইন্টারফেস আসবে। এখানে তিনটি অপশন রয়েছে, টেক্সট, ইমেজ অ্যান্ড ইমেজ প্লাস ডিসক্রিপশন। প্রথমে আমরা টেক্সট দিয়ে অ্যানিমেট করব। প্রম্পটে ডগ সুইমিং লিখে জেনারেট করলে কিছু সময়ের মাঝে প্রম্পট অনুযায়ী অ্যানিমেট করে দেবে। আবার আমরা চাইলে ইমেজ দিয়ে জেনারেট করলে তাও খুব অল্প সময়ের মাঝে আমাদের এটি জেনারেট করে দেবে। অপরদিকে ইমেজ প্লাস ডিসক্রিপশনে গিয়ে এই ইমেজের সঙ্গে কী রকম ইমেজ অ্যানিমেট করতে চাই তা প্রম্পটে লিখে দিলে প্রম্পট অনুযায়ী এটি অ্যানিমেট করে দেবে। চাইলে এখান থেকে প্রম্পট লিখে পুনরায় অ্যানিমেট করতে পারি। আবার শেয়ার অপশনে ক্লিক করে এটি শেয়ার করে যে কাউকে দেখার সুযোগ করে দিতে পারি। ভিডিও ভালো লাগলে লাইক করে কমেন্টে আপনার মন্তব্য জানাতে পারেন। এমন নিত্য নতুন ইউনিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এত সময় ধরে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।